সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে আমন্ত্রিত দল রাশিয়ার শিরোপা জেতা প্রায় নিশ্চিত বলা যায়। আজ সন্ধ্যা সোয়া 7টায় টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতকে হারালে তো বটেই, ড্র করতে পারলেও রাশিয়ার মেয়েদের হাতে উঠবে চ্যাম্পিয়নশিপ। সব দলের খেলা বিশ্লেষণ করলে এই ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা একেবারেই কম, আর সেক্ষেত্রে রানার্স আপ ট্রফিটা হতে পারে বাংলাদেশের। তবে নিজেদের শেষ খেলায় নেপালের সাথে হারা চলবে না রুমা আক্তারদের। 28 মার্চ বিকেল সোয়া 3টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই ম্যাচ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে 8-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে 3-0 গোলে হারতে হয়। বাংলাদেশের মেয়েরা পরের খেলায় ভারতকে 1-গোলে হারিয়ে দেয়। অন্যদিকে ভারতের কাছে 4-1 গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে নেপাল। পরের খেলায় ভুটানকে 5-0 গোলে হারায়। এরপর রাশিয়ার কাছে 3-0 গোলে হার মানে নেপালের মেয়েরা। দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে বাংলাদেশ নেপাল আরেকটি লড়াইয়ের আগে আরেকবার দেখে নিচ্ছি বয়সভিত্তিক ফুটবলে দুই দেশের মেয়েদের মুখোমুখি লড়াইয়ের অতীত রেকর্ড। অনূর্ধ্ব 17 সাফের এই টুর্নামেন্টটি এর আগে 4 বার হয়েছে অনূর্ধ্ব 15 পর্যায়ের। 2017 সালে প্রথম টুর্নামেন্টে নেপালকে 6-0 গোলে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। 2018 সালে 3-0 গোলে জিতে বাংলাদেশ। 2019 সালে বাংলাদেশের জয় 2-1 ব্যবধানে। 2022 সালের টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে 2 বার খেলে বাংলাদেশ ও নেপাল। প্রথমটিতে 1-0 গোলে জিতে নেপাল, দ্বিতীয়টি 1-1 গোলের সমতায় শেষ হয়। জাতীয় দল ও বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায় শক্তির দিক থেকে বাংলাদেশ ও নেপালের নারী ফুটবলে খুব বেশি পার্থক্য নেই, ফলে এই ম্যাচটিতে কারা জিতবে তা নিশ্চিত করে আগাম বলে দেওয়া কঠিন। সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ বনাম নেপাল ম্যাচটি ইউটিউবে সরাসরি দেখাবে স্পোর্টস ওয়ার্কস চ্যানেল। সাফল্য ব্যর্থতা সব ক্ষেত্রেই বাংলাদেশের ফুটবলের সঙ্গে আছে ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।